কলকাতা হাইকোর্টে চলছে হাই প্রোফাইল নারদ মামলা শুনানি। নারদ মামলায় সওয়াল করছেন সিদ্ধার্থ লুথরা। মামলায় একজন জিতবে, একজন হারবে। আদালতের নিয়ম অনুযায়ী রায় পছন্দ না হলে উচ্চতর আদালতের দ্বারস্থ হতে হয়। একটা রায় আপনার বিরুদ্ধে গিয়েছে বলে সেটা মামলা স্থানান্তরের কোনো কারণ হতে পারে না, এই রকমই বলেছেন সিদ্ধার্থ লুথরা। এরপরেই বলেন, জামিন দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের সমতুল্য ক্ষমতা নিম্ন আদালতেরও আছে। সিদ্ধার্থ লুথরা আরো বলেন, আমার বিশ্বাস যে মাননীয় বিচারপতিরা জামিনের ওপর স্থগিতাদেশ দিতেন না, ভুল ধারণার বশবর্তী হয়ে তারা জামিনের স্থগিতাদেশ করেছিলেন। সিবিআই অত্যন্ত সৃজনশীলভাবে তাদের বক্তব্য পেশ করেছিলেন। এরপরই সিদ্ধার্থ লুথরা আরো বলেন, যে শপথের মর্যাদা রক্ষার কথা আমরা সবসময় বলি, বিশেষ বিচারক কি সেটা রক্ষা করবেন না? না, আমি বলতে চাইছি যে নিম্ন আদালতের বিচারকরা শপথের সঙ্গে সাযুজ্য রেখে নির্ভয়ে রায়দান করবেন। সিদ্ধার্থ লুটেরার এই বক্তব্যের পরই বলেন বিচারপতিরা, এই বক্তব্যের মানে কি? আপনি কি বলতে চাইছেন, যে বিচারপতিরা তাদের গ্রহণ করা শপথ মেনে চলেন না? সিদ্ধার্থ লুটেরাকে প্রশ্ন করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। এরপরই বিচারপতিরা সংবিধানের মর্যাদা রক্ষা করার শপথ নেন, তারা মানুষের ধারণার দ্বারা প্রভাবিত হন না। আমরা যদি সলিসিটর জেনারেলের বক্তব্য স্বীকার করে নিই, তাহলে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ব। তাহলে আমাদের বলা হবে যে মাননীয় বিচারপতিরা যে শপথ বাক্য পাঠ করেছেন সেটা একটা কাগজ ছাড়া অন্য কিছু নয়। এই রকমই বললেন সিদ্ধার্থ লুটেরা। এখনও মামলার শুনানি চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিও থেকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন। অনেক ধন্যবাদ।